টিভি আমার দেশ আমার গর্ব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন। বিয়ানীবাজার পৌরসভার 3 নং ওয়ার্ডের কসবা কুয়ারপাড় খাসা রাস্তার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার 30 মার্চ সকালে রাস্তার উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ আব্দুল শুকুর। এ সময় উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড কাউন্সিলর শাহাবুদ্দিন, কাউন্সিলর নাজিমুদ্দিন, গুলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রফিকউদ্দিন তুতা, আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ বাবুল, মুক্তিযোদ্ধা বাবুল আক্তার সহ এলাকার মুরব্বিয়ান ও যুব সমাজ। বিয়ানীবাজার পৌরসভার উদ্যোগে কসবা কুয়ারপাড় খাসা রাস্তার আমাদের IYDP প্রকল্পের অধীনে আমরা এই রাস্তাটি RCC দ্বারা উন্নয়ন করি। এই রাস্তাটি দীর্ঘদিন থেকে অবহেলিত ছিল, একটা পৌরসভার মধ্যে কিন্তু অত্যন্ত অবহেলিত ছিল। আমরা চেষ্টা করছি সব অবহেলিত এলাকাগুলোকে উঠাইয়া নিয়ে আসা, যেখানে রাস্তা নাই সেখানে রাস্তা নির্মাণ করা, যেখানে কাঁচা রাস্তা আছে সেখানে পাকাকরণ। আমরা বিটুমিনের পরিবর্তে RCC দ্বারা উন্নয়ন করছি। এই রাস্তাটিও আমরা এক সময় মাটি বরড করে আড়া দিয়ে রাস্তা বানিয়েছিলাম, আজকে 20 বছর বাজে সেই রাস্তাটি আমরা RCC দ্বারা উন্নয়ন করেছি। এবং আমরা এই রাস্তা উন্নীত হওয়ার কারণে এলাকার মানুষজন যে চলাচলে সুবিধা হবে, এবং আমরা আশা করব যে তারা এই রাস্তাটিও দেখাশোনা করে রাখবেন। এই রাস্তাটি প্রায় 700 ফিটের উপরে এবং এটাতে নির্মাণ ব্যয় হয়েছে প্রায় 42 লক্ষ টাকা। এখানে আমাদের গুণগত মান বজায় রেখে আমরা কাজ করার চেষ্টা করেছি। এই জন্য আমাদের ইঞ্জিনিয়ার সেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং আমাদের কাউন্সিলররা সাথেই ছিলেন এবং এলাকার মানুষ কাজ তদারকি করেছেন। আমরা আশা করি সেই কাজটি খুবই অত্যন্ত ভালো হয়েছে এবং মানুষজন যাতে এই রাস্তাটি ব্যবহার করে এবং তারাও দেখাশোনা করে রাখে। এটা নিচে মাটির কাজ ছিল, মাটিটারে আমরা আস্তে আস্তে মাটি দিয়ে বরাট করে পরে আমরা ইটসলিং করছি। পরবর্তী সময়ে এটার এই পর্যায়ে এসে RCC কাজ করলাম। এটা আসলে ভালো লাগতেছে, এই রাস্তাটা এইভাবে এই পর্যায়ে এসে পৌঁছেছে। এটা এলাকার মানুষের সহযোগিতা এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারী যারাই ছিল এবং পরিষদের সকল কাউন্সিলর মিলে এই রাস্তাটাকে প্রাধান্য দিয়েই তারা এই রাস্তাটাকে উন্নয়ন করেছে। আমরা যতটুকু করেছি জনগণ তাহা বিবেচনা করবেন, আর আশা করি একটি কথা বলবো আমি আমার গ্রামবাসীকে যে এই মেয়র যদি আরও 5 বছর আমরা বুট দিয়ে জয়যুক্ত করতে পারি সামনে দিই, তে এই পৌরসভা একটি সুন্দর মডেল পৌরসভা উন্নত হবে। অত্যন্ত সুন্দরভাবে কাজ সম্পন্ন হয়েছে এবং আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে এরকম কাজ চলছে। এই ধারাবাহিকতায় এই রাস্তার কাজও আজ সমাপ্ত হয়ে আমরা শুভ উদ্বোধন করলাম। আমরা বাকি যেসব কাজ রয়েছে তাহা ধারাবাহিকভাবে সম্পন্ন হবে। RCC দ্বারা টেকসই রাস্তা নির্মাণে বেজায় খুশি এলাকাবাসী। এই রাস্তাটা আমরা দীর্ঘদিনের দাবি আমরা এই এলাকার, আমরা বিশেষ করে কুয়ারপাড় অঞ্চলে, এখানে আমরা জামা মসজিদ আছে, আমরা তিমিকাজার সংযোগস্থল আছে, এই রাস্তাটা দীর্ঘদিনে কেউ অবহেলিত আছে। আমাদের মাননীয় মেয়র মহোদয় যখন পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে উনি আমাদেরকে এখানে আসছেন, আমাদেরকে অঙ্গীবদ্ধ করেছিলেন যে উনি নির্বাচিত হলে এই রাস্তাটা পাকাকরণ করবেন। সেই ধারাবাহিকতায় কিন্তু উনার দাবিদায় তিনি আজকে আমাদের এই রাস্তাটা সম্পূর্ণ পাকা করে দিয়েছেন। উনার আন্তরিক সহযোগিতায় আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মেয়র মহোদয়কে। উন্নয়নের কাজ যখন হয়েছে আমি প্রায় প্রতিদিনই ছিলাম, দেখেছি ওনারা আন্তরিক, ওনারা এই মেয়র সাহেবের মানে কমান্ডটি ছিল যে এই রাস্তাটা আমার যেভাবে হোক ভালো কাজ হতে হবে। উনি বারবার এসেছেন, উনি যখন কাজ শুরু হয়েছে ওর থেকে প্রতিদিন 2-4 দিন পরে পরে কিন্তু এই রাস্তাটা এসে দেখে গেছেন উনি নিজ হাতে যে কীভাবে কাজ হচ্ছে, ইঞ্জিনিয়ার কাজ করতেছেন কিনা, ঠিকাদার কাজ করছেন কিনা। ওনার আন্তরিক সহযোগিতায় এই রাস্তাটা আজকে এই পর্যন্ত এসেছে। রাস্তাটি পাকাকরণ করে চলাচল উপযোগী হওয়ায় এ এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত ব্যবস্থার ভোগান্তি নিরসন হয়েছে, আর এই ভোগান্তি নিরসনের উপকার মেয়র মোহাম্মদ আব্দুল শুকুর। শাকের আহমদ, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।